আবু জেহেল রসুলকে জীবনে দেখেনি, আপনারা জানেন কি এরা? হ্যাঁ এই দেখেন, মনে হয় শুনিনি কথা। আবু জেহেল রসুলকে জীবনে দেখেননি, আবুল আহাব রসুলকে কখনোই দেখেননি, ওরা দেখেছিল আমার করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমার ফিদা হয়ে যায়। জোরে বলেন। এখন রসুল যে উমরের দিকে তাকিয়ে রয়েছে, হযরত উমর ওই রসুলের চেহারা মানেই তাকিয়ে রয়েছে, কি বলছি, চেহারা দিকে তাকিয়ে রয়েছে, উমাল আর নড়েও না চড়েও না, মার হাত থর 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 করে কাঁপছে, আরে মার তরোয়াল তো পড়ে যাবে সুযোগ হাত ছাড়া, বলছে হুজুর ক্ষমা করে দেন, তরোয়ালি হাত থেকে জমিনে পড়ে গেছে, পায়ে লুটিয়ে পড়লে, কি দেখেছে, রসুলকে দেখেছে। জোরে বলেন, আরো জোরে, যারা রসুল দেখেছে সবাই জান্নাতি, জানেন তো, যারা রসুল দেখেছে সব জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আবু জেহেল, আবু জেহেল তো রসুল দেখেছে, তাহলে ও কি জান্নাতি? আবু জেহেল রসুল কি জীবনে দেখেন, আপনারা জানেন কি এরা? হ্যাঁ এই দেখেন, মনে হয় শুনিনি কথা। আবু জেহেল রসুলকে জীবনে দেখেননি, আবুল আহাব রসুলকে কখনোই দেখেননি, ওরা দেখেছিল আব্দুল্লাহর ছেলেকে, হ্যাঁ আল্লাহর রসুলকে দেখেনি বাবা। যারা রসুল দেখেছে সাথে সাথে ঈমান গ্রহণ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, একটা সেকেন্ড সময় হয়নি, ক্ষমতা ছিল না। আম্মা আয়েশা বলছে, আমি রসুলের দিকে তাকাই একবার, আসমানের চাঁদের দিকে একবার তাকাই, আমি আয়েশা রসুলের দিকে যখন তাকাচ্ছি আমার ইচ্ছা হয় না, আমি আসমানের ওই চাঁদের দিকে তাকাবো, ইয়া রসূলুল্লাহ আসমানের চাঁদ নয় আমার স্বামী মুহাম্মাদুর রসুলুল্লাহ বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আম্মা আয়েশা। আচ্ছা পৃথিবীর সব থেকে সুন্দর যুবককে আপনারা জানেন কি? সারা দুনিয়া সব থেকে সুন্দর কে ছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ কোরআনে রয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ইওয়াজ এই ভোরের বেলা ঝেঁক, ইউসুফ আলাইহিস সালাম সব থেকে বেশি সুন্দর, আর আম্মা আয়েশা বলছে আমার স্বামী বেশি সুন্দর। হ্যাঁ ওই যে রমণীর হাতে আপেল দিয়ে দেয়, আর মানে একটা করে ছুরি দিয়ে দেয়, ইউসুফকে স্টেজে আনা হয়েছে, আর আনার পরে বলছে ইউসুফের দিকে সবাই একবার করে তাকিয়েছে, সবাই ফল কাটো, সবাই ফলটা যেমনি কেটেছে সাথে সাথে ফল না কেটে সব হাতের আঙুল কেটে ফেলেছে। জোরে বলেন কত সুন্দর। এবং এই রমণীগুলো ওরা হাত দিয়ে রক্ত বার হচ্ছে, আঙুল কেটে পড়ে গেছে, এরা তখনও জানতে পারেনি যে আমার আঙুল কেটে গেছে, ইউসুফের দিকে তাকিয়ে। জোরে বলেন কার সৃষ্টি? আল্লাহ। আম্মা আয়েশা বলে, দুনিয়ার মানুষ আল্লাহর নবী ইউসুফ যে আল্লাহ সৃষ্টি করেছে এত সুন্দর করে, আমার রসুলকে আমার আল্লাহ সৃষ্টি না করলে ও ইউসুফ সৃষ্টি হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের কদমের ধুলা রসিলা করে আমার আল্লাহ ও ইউসুফকে তৈরি করেছে। জোরে বলেন। হে দুনিয়ার ইমানদারেরা, আমি আম্মা আয়েশা বললাম শুনে নাও, মানে ইউসুফকে দেখে সবাই হাতের আঙুল কেটে দিয়েছে, আমি আয়েশা বলছি আমার স্বামীকে যে দেখবে গর্দান থেকে আলাদা করে দেবে, বুঝতে পারে না। জোরে বলেন, জোরে বলেন সবাই, নারে দেখবি, মানে কে এটা? আখির জামানার রসুল। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দেওয়ানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী
নূরে মদিনা আল্লাহুম্মা। আমার কষ্ট হয় না বাবা? হ্যাঁ না, বৃষ্টি আমার হয়নি, আমি দেখছি না। বলে গতকাল সারা রাত জলসায়, ওখান থেকে ডাইরেক্ট এখানে 48 ঘন্টা, মানে 3 দিন রাত দিন একাধারে যায়, বুঝছেন? এখানে 2 ঘন্টা ঘুমিয়েছি, যদি 1 ঘন্টা 1 ঘন্টা করে। তাহলে আপনি একদিন জেগে যদি এরকম চিঁ 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 করেন, কি করে হবে বলেন? আহ, এবারে আসেন, এবারে বলছি। তাহলে আমি কোন কথা বলছিলাম? চাচার কবরের লাশ আজ পর্যন্ত টাটকা রয়েছে, যেমন দিয়েছিল তেমন রয়েছে, শরীরের একটা লোম খসে পড়ে যায়নি, তার মানে গায়ের সাদা কাপড়টা, তার গায়ে একটা ফোঁটাও লাগেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো পোকামাকড়ের ক্ষমতা হলো না চাচাকে খেয়ে ফেলবে। কি বলেছি? কেন কেন? চাচার অন্তরে ছিল রসুলের ভালোবাসা। কি ছিল? চাচার অন্তরে ছিল রসুলের ভালোবাসা। রাতের অন্ধকারে 100 বার দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমি গরিব চাচা, আমার এত টাকা নেই, আল্লাহ আমি হজে যেতে পারবো না। তো এই দরুদ শরীফটা ফারিস্তাদের দিয়ে তোমার রসুলের রওজায় পৌঁছে দিল, আমার আল্লাহ কবুল করেছে, ওর লাশ টাটকা রয়েছে, সারা দুনিয়া সাক্ষী হয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। আমি কি বলেছি? তাহলে ঈমান কিনতে গেলে, ঈমান অর্জন করতে গেলে টাকা লাগে, হ্যাঁ, ক্ষমতা, এমপি সইটা লাগবে, লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু রসুলের ভালোবাসা, আর কিচ্ছু না, কিচ্ছু না। তোমরা লক্ষ্য করো রসুলের আদর্শ, আর অন্য কিছু না। আমি কি বলেছি? অন্য কিছু না। সারা দুনিয়ার মানে আজ থেকে 30 বছর আগে চাচা জোয়ান ছিল, আজকে সেই চাচা হাঁটতে পারে না, আমি ধরে নিয়ে যাই। আজ থেকে 30 বছর পরে আমিও লাঠি হাতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কিসের বাহাদুরি? 30 বছরের বাহাদুরি শেষ, তারপর আল্লাহু আকবার, আল্লাহ, সুদরে যাব, সুদরে যাই, সুদরে না গেলে ফেরেশতা ধরে জীবনের মতো সোজা করে দেবে। কি বলেছি? জীবনের মতো সোজা করে দেবে, তোমার আর কি হবে না। আল্লাহু আকবার। এখন অনেকেই বলে হুজুর এখন কবরে আযাব হবে না, কবরে আযাব হবে না, আযাব হয়েছে আপনি কি দেখেছেন? এরকম ফতোয়া পাওয়া যায় না, জানা যে তুই কি মানে তুই কি গিয়ে দেখে এলি, তুই বলছিস যখন যাহায় দেখা যাবে, আমার কিছু দেখেনি, লোক থাকলে বুঝতে পারতেন। যাই হোক, আছে এবারে বলছে লোক থাকলে, বলছে যখন যা হয় দেখা যাবে, এখন তোর কাজ তুই কর, আমার কাজ আমি করছি। এবারে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান তখন খলিফা, রাজা, কি কি, হ্যাঁ, রাজা, কি বলেছি? রাজা, খলিফা। এখন এক ইহুদি, ইহুদির ছেলে ইহুদি, কাফেরের বাচ্চা কাফের, কি বলেছি? কাফেরের বাচ্চা কাফের। হযরত উসমানের কাছে গিয়ে বলছি, ভাই উসমান, আমার দিকে লক্ষ্য করে, ভাই উসমান, এই আমার আব্বা ইন্তেকাল করেছে অনেক বছর আগে। তো বলছে হ্যাঁ, তো বলছে আমার আব্বা কবরে আযাবে আছে না, ঠিক আছে, এরকম দেখো দিন। তো হযরত উসমান বলল, তোমার আব্বা কিভাবে ইন্তেকাল করেছে বাবা বলো? তো বলছে আমার আব্বা ইন্তেকাল করেছে উহুদের যুদ্ধে রসুলকে হত্যা করতে গিয়েছিল আমার বাপ। কে? আমার বাপ রসুলকে শহীদ করতে গিয়েছিল। কত পালোয়ান উনি দেখো, হ্যাঁ, কত মানে কত গর্ব করে বলছে, আমার বাপ তোমার রসুলকে হত্যা করতে গিয়েছিল। তারপর হযরত তালহা আমার আব্বাকে এক কোপে দুখণ্ড করে দিয়েছিল, ওই তার এলে জাহান্নামে দিয়েছিল। তা এখন কি হয়েছে? হযরত উসমান বলছে তোমার আব্বার কবরে আযাব হচ্ছে,
হচ্ছে না, হচ্ছে না, 100% হচ্ছে। হুজুর আযাব মানে, আযাব মানে আগুন। তো হুজুর বলল হ্যাঁ আগুন, যাও। তো ও ঠান্ডা মাথায় চলে এসছে, বাড়ি এসছে, কোদাল নিয়েছে, থলে নিয়েছে, সোজা কবরস্থান। আচ্ছা, এই 10 বছর পরে ওই কবর খুঁড়ে 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 দেখেছে। আচ্ছা, ওখানে কি পাওয়া যাবে বলেন? কি পাওয়া যাবে? হাড়। আচ্ছা, মানে ওই হাড় যদি হাতে করে নেয় ঠান্ডা না করে বলে ঠান্ডা। এখন এই ঠান্ডা হাড় ও বলে আমার বাপ তো নিয়ে কবরে আগুনে নি ছাই হই। দাহ মিথ্যা কথা কি বলে? তাহলে কবরে আদা পাচ্ছে না। আচ্ছা, হাড়ে এখন হাড়ের মধ্যেও আগুন থাকতে পারে। এখন হাড়ের গায়ে হাত দিয়ে দেখছে আগুন আছে। এখন হাড়ের গায়ে হাত দিয়ে দেখছে আগুন কি নাই, মানে গরম নাই, মানে আগুন নাই। ওই মানে ওই হাড় হাড়ি ফুলি সব ওই থলের মধ্যে করে নিয়ে হযরত উসমানের দরবারে হাজির। এ উসমান, হ্যাঁ ভাই ইহুদি বলো। হে ভাই উসমান রে, সকালে আমাকে বলে দিলে ভা, আমাকে জানিয়ে দিলে আমার আম্বার কবরে আযাব হয়, আমার আম্বার কবরে আগুন জ্বলে, আমার আম্বার কবরে গিয়ে কবর খুঁড়ে দিলাম রে। কবর খুঁড়ে দেওয়ার পরে আম্বা নাই, আগুন নাই, ছাই নাই, জাহান্নামের সাপ নাই, জাহান্নামের বিছা নাই, কেউ নাই, কেউ নাই রে। আমি অবশেষে হাড় পেয়ে গেলাম, মাথার খুলি পেয়ে গেলাম, হাতের হাড় পেলাম, পায়ের হাড় পেয়ে গেলাম। চিন্তা করে দেখলাম রে, এ হাড়ের মধ্যে আগুন থাকতে পারে। হাতটা দিলাম, হাড়টা ঠান্ডা, আগুন নাই, আগুন নাই। হযরত উসমান লাজবাব হয়ে যায় রে, কি উত্তর দেব রে? কাফেরের বাচ্চা, ছোট কাফের, একে যে কোনো উত্তর দিলে মানবে না। হযরত উসমান অবাক, হে ভাই ইহুদি দাঁড়িয়ে যা। হযরত উসমান লক্ষ্য করে রাস্তা দিয়ে চলে যায় শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী কে ছিলেন? আল্লাহর হাবিব বলে, হে দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি হাবিবুল্লাহ বলে দিলাম, আমি রসুল যদি হই জ্ঞানের শহর, ওই শহরের দরজা আমার আলী। জোরে বলেন। রসুলের জ্ঞানে প্রবেশ করতে গেলে আলী হয়ে যেতে হবে। আচ্ছা, আলীর কাছে এই মানে এই উত্তর আছে না? না, হযরত উসমান বলে, এ ভাই আলী রে, এ ভাই আলী দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। হযরত আলী চলে এলো। ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে বলো? হযরত উসমান বলে, ভাই এই ব্যাপার, হতবাগা কপাল ফাটা, সকালবেলা আমাকে বলল ওর আব্বার কবরে আযাব হয় কিনা। আমি বললাম হা, ওই হাড় তুলে নিয়ে এসে ও গরম নেই। হযরত আলী বলছে, পাগলা, হাড়ের মধ্যেই আগুন। বলছে, হুজুর ঠান্ডা। বলছে, ভালো করে শুন, এই ঠান্ডা মানে আগুন নেই তো? বলছে না। বলছে ঠিক আছে, হাড় এখানে রাখ, আমি আগুন করে দেখাবো। কে বলছে? হযরত আলী। আগুন আমি তোমাকে দেখাবো কিভাবে? বলছে কিভাবে দেখানি, যত তোরে দেখানি কি মানে তুই কি চাস? ঠিক আছে, যা বাড়ি চলে যা। রড লিয়ায় লোহা, রড শাবল জানে, শাবল লিয়ায় দুটো চলে যা। ও দুটো শাবল বাড়িতে নিয়ে এসছে। এলেন হুজুর, বলছে শাবলের গায়ে হাত দে, হাত দেছে ঠান্ডা না গরম? আচ্ছা, শাবল ঠান্ডা হয় না গরম? ঠান্ডা লোহা তো ঠান্ডা, হাত দেছে ভালো করে ধর, ধরেছি ঠান্ডা ঠান্ডা। হে কাফের বান্দা, কাফের, লোহার গায়ে হাত দিয়ে দে, ঠান্ডা না গরম আবার বলে দাও,
কাবের বলে ঠান্ডা, হযরত আলী বলে পরে পাল্টি খাবি না, বলল না হুজুর খাবো না, আবার হাত দাও ঠান্ডা, আবার হাত দে ঠান্ডা, হযরত আলী বলে একটা ওই শাবল রেখে দাও, একটা লোহার টুকরো রেখে দাও, আর একটা লোহার টুকরো হাতে নাও, আরে হাতের লোহার টুকরো দিয়ে জমিনে পড়ে থাকা লোহার উপরে বাড়ি দে রে, বাড়ি দিল লোহা দিয়ে লোহা, যদি বাড়ি দেওয়া হয় আঘাত করা হয় মারা হয় কি হবে? আগুন সংকাবে এই ইহুদি কি এটা বলছে হুজুর আগুন ছিল কোথায়? লোহার মধ্যে, লোহায় হাত দে, হাত দিয়েছে ঠান্ডা না গরম? হুজুর ঠান্ডা বলছে, ঠান্ডা লোহার মধ্যে গরম আগুন তুই দেখলি, তা তোর বাপের ঠান্ডা হাড়ের মধ্যে গরম আগুন থাকতে পারবে না, তোর কে বলে? হাড়গুলো ছুঁড়ে ফেলে দেয়, ভুল হয়ে গেল রে, অন্যায় হয়ে গেছে ক্ষমা করে দেখ, আর হবে না হুজুর। হঠাৎ করে দেখা যায় আল্লাহর আল্লাহ নবীর সাহাবি খলিফা উসমানের হাতে হাত দুটো দিয়ে দেয় রে, ইমানের কলমা পড়িয়ে দাও, ইমানের কলমা পড়িয়ে দাও, কাফের হয়ে আর থাকতে চাই না। জোরে বলেন, কবরে আজাব হয়? তুমি দেখেছো ইঁড়ে, মানে ইঁড়ে তর্ক বোঝো, ইঁড়ে তর্ক, ইঁড়ে তর্ক চায়ের দোকানে, যত ফতোয়া চায়ের দোকানে, ও ভাই 16 বছর খারিজি মাদ্রাসা, তারপরে চা মানে 4 বছর সিনিয়র, টোটাল 20 বছর, কত ফতোয়া জানিনি যা চায়ের দোকানে চলে, জানে যত মুক্তি সব চায়ের দোকানে, সব চায়ের দোকানে। আল্লাহ, আর এই কুরবানি আসছে সামনে, ওরে বাপ রে বাপ, কার গরু কত বড় আর এই নিয়ে মাথা খারাপ, আর ফতোয়া কোন কোরআনেও নি হাদিসেও নি, সেসব ফতোয়া আরামসে দিয়ে যাচ্ছে। কি বলিছি? হাদিস। অথচ হাদিস যদি সামনে খুলে দেওয়া হয়, হাদিস শব্দ লিখি, অথচ ও হাদিস বলে। গত বছর কুরবানির সময় আমাকে একজন জিজ্ঞেস করছে, এই যে চামড়া, চামড়ার খুব কম দাম হয়েছিল না, 80 টাকা 100 টাকা দাম হয়েছিল, আপনার দিয়ে কি হয়েছিল? খুব কম দাম হয়েছিল, হুজুর চামড়া বিক্রি হয়নি, কি করব, পুঁতে দেব, কি করব? তা আমি হঠাৎ করে বলছি খেলে, আমি কি বলেছি খেলে, এই কথা নানান জায়গায় ছড়িয়েছে, হাদিস বলেছে চামড়া। হ্যাঁ হ্যাঁ, আরে মানে হালাল পশু, হালাল পশু, হালাল পশুর কোন কোন জায়গাগুলো খাওয়া হারাম এটা আপনাকে আগে জানতে হবে, তাই না? আচ্ছা, যে 6টা জিনিস খাওয়া হারাম এই মানে তার মধ্যে চামড়া কিন্তু নাই, তার মানে কি চামড়া কি হবে? হ্যাঁ, চামড়া বলছে, চামড়া যদি রুচি হয় আপনার, চামড়া যদি, চামড়া যদি আপনার রুচি হয়, চামড়ার উপর থেকে লোম ছাড়িয়ে দাও, সেটাকে রান্না করে খেতে পারবে, বিক্রি করা লাগবে না, এটা শরীয়তে হালাল। এটা জীবনে শুনেছো? কেন শুনিনি? কেন ইমাম সাহেব ওয়াজ করে না যে গরুর এই 5টা জায়গা খাবেন না, বা এই 6টা জায়গা, তাই তো, শিং খুঁত, তাই তো, ইত্যাদি ইত্যাদি 6টা জায়গা খাওয়া যাবে না, তাহলে সেই 6টার মধ্যে তো চামড়া নাই, তা মানে কি চামড়া হালালে যাচ্ছে? আরে পুঁতে দিবি কেন? আমি খেলে এখন এই ফতোয়া সত্যি হয়ে গেল, সত্যি তো, চিন্তা ভাবনা করে দেখছেন না সত্যি কথা? আল্লাহু আকবার, আল্লাহ কেন ফেলে দেব?
হালাল জিনিস আল্লাহ যেটা আমার জন্য রুজি করেছে আমি না খাই, যারা খায় তাদেরকে দিয়ে দেবো, কিন্তু ফিরি ফিরি তো আমি নিয়ে ওই গিয়ে দাফন করে দিতে পারি না। এটা কি সিস্টেম? সিস্টেম আসে যদি মানে কেউ কেনে বা সেল হয় তার থেকে যদি টাকা পেয়ে যায়, আমার যদি খাওয়ার ইচ্ছা না থাকে, রুচি না যদি না হয়, তাহলে সেটাকে আমি সেল করে তার টাকাটা নিয়ে গরিব অসহায়কে দান করতে পারি, ঠিক আছে? যদি আমার প্রয়োজনে লেগে যায় সেটা আমি কাউকে দেব না, কোনো সমস্যা নেই, কুরবানির কোনো সমস্যা হবে না। এদের কি ঘর বাড়ি নেই বলো? এদের কি ঘর বাড়ি? চিটে হবে না, বাড়ি যাচ্ছে না, চিটে হওয়ার ভয়ে বাড়ি যাচ্ছে না। আচ্ছা থাক থাক, আল্লাহ মানে আল্লাহর রহমত, আমিও জব্দ, তোমরাও জব্দ, জব্দ জব্দ যাহা, তাই না? এবারে আসেন, এবারে যেটা বলছিলাম, তাহলে আমাদের ইমাম মানে অন্তরে ইমাম মানে ইমান নামীয় শক্ত বস্তুটা রাখার কথা বলছিলাম। পৃথিবীর কেউ আমাকে আপনাকে আমাদেরকে যদি শর্ট করে, শর্ট মারে, তার পা আমার আল্লাহ চির জীবনের জন্য ভেঙে গুড়িয়ে দেবে, তো শর্ট মারা সাত জীবনের মতো মিটে যাবে। আর সিস্টেম এটাই ছিল। আল্লাহু আকবার, আল্লাহ। অথচ দেখেন, হুজুর ওয়াজ করছে, এরপরে আমি ওয়াজ করছি, আমি এসে বললাম এ লোক খারাপ, কি বলবো, হচ্ছে না, হয় না, হ্যাঁ, আমি নেমে গেলাম, আমার পরে ওই যে রিজাউল ইসলাম সাহেব আসবে, এসেই বললো হারিস খারাপ। আচ্ছা আপনি যাবেন বলে, আচ্ছা আমার কাছে বক্তব্য হলো, আপনারা আম মানুষ, আমার বাপ দাদা দাদু তার বাপ কোথায় ছিল, তারা কি ইমানদার ছিল না? ছিল না, ছিল। তাহলে আপনি লক্ষ্য করে দেখেন, মানে সেই জমানায় আল্লাহর ওলিরা ছিল অনেক, আজকে আমরা এত সঠিক, এত সঠিক যে আমাদের মানে ফুঁ দিলে মানুষের জ্বর বেড়ে যায়। আমি কি বলি বুঝেননি? তাহলে তারা ঠিক না আমরা ঠিক? হ্যাঁ, আমরাও ঠিক, তারাও ঠিক, তারা খুব ঠিক, আমরা অল্প ঠিক, এই তো নাকি? আমরা অল্প অল্প ঠিক আর তারা খুব ঠিক। এবারে আসে, যেটা বলছিলাম সেটা হলো, আমার কাছে বক্তব্য, আমার হুজুরের খারাপ লাগতেই পারে, কোনো ফতোয়া ফারাইজ উল্টো পাল্টা হতে পারে, ওয়াজ করে চলে যাব, আপনি ধরতে পারবেন না, বাড়িয়ে গিয়ে এনাকে ফোন করবো যে হুজুর এই যে ফতোয়াটা দিলেন, আমার তো ধারণা আছে ভুল, আমরা মানে এক জায়গা করে আলোচনা করে নিলাম, এটা ঠিক না, আমি এখানে ওয়াজ করছি আর হুজুর সেই মানে সেই সাগরে ওয়াজ করেছে, আমি এনার গাল দিচ্ছি আর ওলোক ওখান থেকে আমার গাল দিচ্ছে, বলেন বলেন। সারা দুনিয়ার জমিনে আমরা 20% ওজন 20 জন একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ করবেন, 80 জন আপনাকে চেপে ধরবে, লা ইলাহা বলবি না, তাই না? 80 জন, এত সহজ নয়। আবার এই যে 20 জন ইনি টুপিওয়ালা, আবার তারির মধ্যে 25টা দল করে রেখেছে, এ জাতির কখনো উন্নতি হবে বলেন? হবে? এ জাতির কখনো উন্নতি হবে না। আলেম আলেমকে গালি দেয়, ওয়াইজিং ওয়াইজিংকে মানে কি করে খারাপ বলে, একজন ইমাম আর একজন ইমামকে খারাপ বলে, ও ইমাম এরে বলে কাফের, ও বলে ও কাফের। তুমি আলেম, খোদার কাছে যে আল্লাহ পাক বলছে কিয়ামতের দিনে হাসরের মহা ময়দানে, আমি আল্লাহ জাহান্নাম কি উদ্বোধন করব আমার মতো কিছু আলেমকে দিয়ে। সুবহানাল্লাহ বলে আরো যে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আমার জাহান্নামে দিচ্ছে দাদা বলছে সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার আল্লাহ। এবারে আসে তাহলে এদেরকে দিয়ে আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। ওই আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এই আলেমরা আমি আল্লাহ আমাকে অধিক পরিমাণে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এরা সেই আলেম যারা রসুলের ওয়ারিশ। আপনি রসুলের ওয়ারিশ খোঁজেন, আগে রসুলের ওয়ারিশ খোঁজেন, তারপরে অন্য কথা। এই তো রসুলের ওয়ারিশ, পৃথিবীর কাউ মানে কারো তাবে হতে হবে না, রসুলের ওয়ারিশকে ধরো। আল্লাহ যাও, আল্লাহ পাক যদি চায় আমার দাদু যেমন ইমানদার ছিল আমিও তেমন হব, তার বাপ যেমন ইমানদার ছিল আমিও তেমন হব। তোমার মতো খুবই সানলাইট আমার দরকার নাই। এটা হচ্ছে কথা। আমার কাছে বক্তব্য হলো যেটা আপন জায়গায় সমস্যা আপোষে সমাধান করো। তুমি একে অপরকে গালি দিও না, ইমানের খাতরা আসবে। মাত্র 20 জন আমরা, আর আর তার মধ্যে ভাগাভাগি করবেন না, সর্বনাশ হয়ে যাবে, তাই না? তার মধ্যে ভাগাভাগি করলে এমনি তো মার খেয়ে ফাস্ট হয়ে গেছে, আরো হয়ে যাবে। আল্লাহ রসুলের সাহাবী একটা কথা বলে দেন, আযান করে চারটে পাঁচ। আল্লাহ রসুলের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন, কি নাম বললাম? হযরত জাবির। এখন হযরত জাবির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোন একটা কাজে গিয়েছেন, আর কাজ থেকে ফিরছেন, এই আমার দিকে লক্ষ্য করেন, একদম শর্ট টাইম 5 মিনিটের কষ্ট দেব, চলে যাব, থাকবো না সাগর দ্বীপে। এবার আছেন হযরত জাবির, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আর রাত হবিত হয় এমন একটা জায়গায়, গভীর রাত, সেখানে শুধু জঙ্গল আর জঙ্গল। হযরত জাবির ভয় লাগছে কি না? ভয় লাগে না। আর আমি আপনি হলি কি করব? কত কি মানে আদুল কুরসি পড়বে, এই পড়বে, সেই পড়বে, ফালাক নাচ পড়বে, কারকে ফোন করবে, না জোরে গান বলবে, যা যা অভ্যাস সেটাই করবে, মানে ভয়টা কাটানোর জন্য। হযরত জাবির বলে আমার অন্তরে রয়েছে আল্লাহ, আমার অন্তরে রয়েছে আল্লাহ রসুল, আমার কিসের ভয়? ইমানের পাওয়ার দেখেন, ইমানের শক্তি। অনেক রাত গভীর, সারা জঙ্গলে কেউ নাই, জন্তু নাই, জানোয়ার নাই, মানুষ নাই, কোনো পাখি শব্দ করে না। এরকম সময় হযরত জাবির পায়ে ঠপ ঠপ করে আওয়াজ হচ্ছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে, হঠাৎ করে কেউ পিছন থেকে ডাক দিয়েছে, এ যাবে। আচ্ছা এরাম যদি আপনার কেউ বলে, মাল ঝপকে দাঁতি লাগবে, দাঁতি লাগবে, মার কাছে আসবে, মা দাঁতি লেগেছে, মা ইমাম সাহেবের কাছে নিয়ে যাবে, ইমাম সাহেব বলবে তিনটে মাল ধরে, তিনটে জেনে ধরে ঝাড়া হয় না? হযরত জাবির বলে সামনে তাকাই পিছনে তাকাই রে, কাউকে আমি দেখতে পেলাম না, আবার উপরে দিকে তাকালাম, জমিনে তাকালাম, ডানে তাকালাম, বামে তাকালাম, কাউকে দেখতে পেলাম না, আমি যাবে অবাক হয়ে গেলাম, দুনিয়ার কোনো মানুষ এখানে নাই, কোনো জিন থাকতে পারে না, আমি যাবে আমাকে নাম ধরে না গেলে, সোনার হয়তো ভুল হয়েছে, আবার গিয়ে চলে যায়, আবার যায় পিছন থেকে বলে, হে জাবির দাঁড়িয়ে যা, এক পায়ে গুবি না, একটা কদম যদি আর সামনে এগিয়ে যাও, তোমার শরীর থেকে গর্দানটা আলাদা করে দেব। জাবির বুঝতে পেরেছে যে কেউ না কেউ আছে, কি বলছি বুঝতে পেরেছে, কেউ না কেউ আছে, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে পিছনের দিকে তাকিয়ে, এবার পিছনের দিকে তাকিয়ে যে দেখছে একটা লোক, 6-6.5 ফুট লম্বা, হাতে একটা তরোয়াল, বিরাট ব্যাপার সামনে। জাবির হযরত জাবির বলে ভাই কি আপনি আমি চিনি না? বলছে তুই আমাকে না চিনিস কিন্তু আমি তোরে চিনি, তো তুমি এত রাত্রের বেলা কি চাও বলো? ওই লোকটা বললো এই তরোয়ারি দেখতে পাচ্ছ? বললো হ্যাঁ। এই খঞ্জর, এই তরোয়ারি দিয়ে
আমার কথা যদি না রাখো এখানে দুটুকরো করে দেবো, পৃথিবীর কেউ নাই তোমাকে এখানে রক্ষা করবে। কি বলেছে? পৃথিবীর কেউ নাই, তোমার বাপ মা কেউ নাই। হযরত জাবের বলে কি কথা বলো, যদি রাখার মতো হয় রাখবো। আচ্ছা আপনাকে যদি রাত একটার সময় ধরে বলে একবার কানে কানে বল জয় শ্রীরাম, না বলি কানে কানে বলে যে বল জয় শ্রীরাম, যদি না বলিস তুমি মেরে ফেলব, আপনি কি আপনি বলে দেবেন যে আল্লাহ তুমি জানো আর আমি জানি, ক্ষমা করে দিও জীবনে? এরা বলে জীবন রক্ষা করা ফরজ, তাই না? ইমানের জায়গায় জীবন রক্ষা করা হারাম, জীবন যাবে ইমান যাবে না। হাজার বছর সারা দুনিয়ার জমিনে কুত্তা হয়ে বাঁচতে চাই না, একটা সেকেন্ডের জন্য সিংহ হয়ে থাকতে চাই আমরা ইমানদার, তাই না? হাজার বছর থাকবো না, এক সেকেন্ড থাকবো, কিন্তু সিংহের মতো থাকবো। হাজার জাবের বলে বল, ওই ইহুদি বলছে যাবে বল রসুল ছেড়ে দেবো আল্লাহ ছেড়ে দেবে। আচ্ছা জাবের বলবে জীবনে বলবে, আচ্ছা উনি তো মানে ভাবতে পারতেন যে গভীর জঙ্গলে কেউ শুনছিল বলে দিলি বাকি আজান কটা রে, আজান কটা দাদা কেউ জানে না, মানে কখন আজান হয় কেউ শুনতে পায় না তো। এরকম লোক আমার জীবনে আমি দেখেছি, হ্যাঁ দশ, তাই তো চুপ করো আমি সামনে করতে পারি। এবার হযরত জাবের বলছে, হযরত জাবের বলছে আমি বললাম জীবনে এটা হবে না, কি বললাম জীবনে হবে না, জীবন যাবে ইমান যাবে। কাফের বলে হে জাবের আমি তোমায় ভালোবাসি রে, ভালোবাসার জন্য আমি তোমাকে সুযোগ দিলাম, যাবে রসুল ছেড়ে দাও আল্লাহ ছেড়ে দে রে, আল্লাহ যদি না ছাড়ো তরোয়ালি রাগায় জীবন চলে যাবে বাঁচবি না। হযরত জাবের বলে না, আরেকবার বলল না। কাফের বলে জাবের এই মানে জঙ্গলের মধ্যে গভীর রজনীতে কই তোমার আল্লাহ আমায় বাঁচাতে আসে না, কই তুমি তুমি যে আল্লাহ ধরে রেখেছো সেই আল্লাহ ডাকো। আমাদের সমাজে কিছু লোক দেখবেন সমিতি থেকে লোন নেছে, আমি বললাম এই খাবারের মালিক আল্লাহ, তুই সমিতি থেকে লোন নিলি কেন? বলছে হুজুর কই কই আমি খাটবো না আল্লাহকে, আমি খাওয়াই আমি দেখি বলে না এরা এ মানে এদিকে নি আমাদের দিকে গিজ গিজ করে। হযরত জাবের বলে আমার আল্লাহ আমাকে রক্ষা করবে রে, হযরত জাবেরকে ধাক্কা দিয়ে দেয় জমিনে পড়ে যায়, কাফের মুখের উপরে তরোয়ালি নিয়ে বসে যায়, তরোয়ালিটা গলায় ধরে রে বলে দাও আল্লাহ ছেড়ে দিলাম রসুল ছেড়ে দিলাম, আল্লাহ যদি না ছাড়ো মরে যাও কবরে যাও জীবন তোমার চলে যাবে। হযরত জাবের বলে তরোয়ালি গলায় আমার ধরা হলো, আমার যেমনি তরোয়ালি নিয়ে গলায় চালানো হবে হঠাৎ আমার কানে একটা আওয়াজ আসে রে, হে কাফের দাঁড়িয়ে যা, জাবেরকে জবাই করবি না, যদি চেষ্টা করো জাবের যদি জাবেরের গলায় যদি ছুরি চালানোর চেষ্টা করো, চেষ্টা করার আগে তোমার মাথা উড়ে যাবে। জোরে বলেন, আরো জোরে। এখন এই কাফের হঠাৎ করে চিন্তা ভাবনা করছে, আরে এই রাত গভীর হয়ে গেছে, এই যে রাত গভীর হয়ে গেছে, এই রাতের বেলা আমি ছাড়া তো জঙ্গলে আর কেউ নাই, তো এখন এই যে জঙ্গলে আর কেউ নাই
তো এখন এই রাত গভীর, কে আমাকে ডাকে? ও এবার ওরে ছেড়ে দিয়ে আউ মাউ করে এদিক ওদিক খুঁজতেছে, কাউকে পাচ্ছে না, কেউ নাই, হয়তো সোনার ভুল হয়েছে। কাবের হযরত জাবেরকে আবার ফেলে দিয়েছে, আবার তরবারি কি করেছে পুরো গলায় ধরেছে শহীদ করে দিল। হঠাৎ করে দেখে হযরত জাবের বলে আর একটা আওয়াজ শুনে আসে, আমি জাবের আমার কানে শুনতে পেয়ে গেলাম, আমি জাবের আমার কানে এলো হঠাৎ করে একটা গাইবি আওয়াজ, এ কাবের ছুরি চালাবি না, আমার জাবেরকে শহীদ করবি না, এ কাবের দাঁড়িয়ে যাও। কাবের আবার এদিকে ওদিকে তাকায়, কাউকে দেখতে পায় না। এবারে হযরত জাবের বলে, কাবের বলে কারো কথা মানব না, শহীদ তোমায় করে দেব। হযরত জাবের বলে আমার গলাতে ছুরিটা ধরে রাখে, আমাকে শহীদ করে দেবে। এবারে আমি দেখলাম চোখটা বন্ধ করে নিলাম, চোখ বন্ধ করে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমান নিয়ে আমি চলে যাব, জীবন আমি রাখব না, জীবন আমার চাই না। হযরত জাবের বলে আমি হঠাৎ করে চোখটা বন্ধ করে নিলাম, অনুভব করতে থাকলাম আমার গায়ের উপরে গরম পানি, গরম রক্ত আমার গায়ে পড়ে যায়। এত রাত্রির বেলা আমার গায়ে গরম রক্ত কোথা থেকে? হযরত জাবের বলে আমি চোখটা তাকিয়ে দেখলাম কাফের ধড় আছে, মাথা ওখানে পড়ে রয়েছে। জোরে বলেন, আরো জোরে, আল্লাহু আকবার, আল্লাহ, কাফের শেষ। আমি ওখান থেকে দাঁড়িয়ে উঠলাম, উঠে দেখলাম একটা লম্বা লোক দাঁড়িয়ে রয়েছে। কে? লম্বা লোক, গায়ে একটা বড় পাঞ্জাবি, বিশাল ব্যাপার স্যাপার। আমি গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, কে হে আপনি? উনি বললেন, আমি অন্য কেউ নয়, আমি আল্লাহর ফারিস্তা জিব্রাইল। জোরে বলেন, আরো জোরে। প্রথম আসমান মানে সপ্তম আসমানে ছিলাম, আসতে দেরি হবে জবাই করে দেবে, ওখান থেকে আমি ফারিস্তা চিৎকার করলাম, এ কাফের দাঁড়িয়ে যা, একদম যেতে হলে শেষ হয়ে যাবি, আমি মানে 4 নম্বর আসমানে, তখন আবার জবাই করবে। আমি আওয়াজ দিলাম, শেষবার যখন জবাই করবে তার আগে এসে আমি ওর গর্দান উড়িয়ে দিলাম। জোরে বলে।